كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে সংক্ষেপে আমরা ইনশাআল্লাহ কোরআন নিয়ে কথা বলবো। মূলত একটি হাদিস আমরা পড়েছি, এই হাদিসের আঙ্গিকে আমরা কথা বলবো। আল্লাহ নবী বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, আল কোরআন ও হুজ্জাতুল লাক আও আলাই। কোরআন মাজিদ আল্লাহর কালাম, এটি আমরা সবাই জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন, এই কোরআন মাজিদ কাল কিয়ামতের দিন আপনার স্বপক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে। এজন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে যে আসলেই কি কোরআন আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, তার সাথে কি এই ধরনের সুন্দর আচরণ আমাদের হয়েছে, আমি কি এই সুন্দর আচরণ তার সাথে দেখিয়েছি যে আচরণের ফলে কোরআন আমার স্বপক্ষে সাক্ষী দেবে। আর যদি কোরআনের সাথে দুর্ব্যবহার হয়, সম্পর্ক না রাখা হয়, এক্ষেত্রে আল্লাহ নিয়ে বলেছেন তার বিপক্ষে কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের একটু চিন্তা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে যথেষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা আয়াত পড়েছি প্রথমে কোরআন থেকে, আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয়ই কোরআন পথ দেখায়, সুন্দর পথ দেখায়, যেই পথটি দৃঢ় পথ, যেই পথটি আল্লাহর পথ, যেই পথটি জান্নাতের পথ, এ পথ দেখায় কে? কোরআন। কোরআন হল এমন কিতাব, যেই কিতাব হলো আমাদের গুগল ম্যাপ। গুগল ম্যাপ আমরা বুঝি না, গুগল ম্যাপ যেই ম্যাপ আমার গন্তব্যে পৌঁছাবে, কোরআন আমার গন্তব্যে পৌঁছাবে। আর আমাদের গন্তব্য হলো জান্নাত, জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য কোরআনের সাথে অবহেলা আমরা করতে পারি না। যাদের ত্রুটি রয়েছে, সমস্যা রয়েছে, এখনো কোরআনকে চিনেননি, কোরআনের সাথে এখনো সম্পর্ক গড়েননি, আপনার সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি সুন্দর করে দিয়েছেন, আমরা ইচ্ছে করলে সেটি সম্ভব, চেষ্টা করলে সম্ভব, অসম্ভব কিছু নয়। আল্লাহ তাআলা বিবেক মস্তিষ্ক আমাকে কেন দিয়েছেন? কোরআনকে বোঝার জন্য, কোরআনকে চিন্তা করার জন্য, কোরআন পড়ার জন্য, আমল করার জন্য। পৃথিবীতে শাসন কার্য কায়েম হয়েছে এই কোরআন দিয়ে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছেন, আর তার শাসন ছিল এই কোরআন দিয়ে। কোরআনের শাসন দিয়ে যখন শাসন করা হয় তখন শাসন সুন্দর হয়, কেননা এটি আল্লাহ প্রদত্ত শাসন। আজকে আমাদের দেশ সহ সারা বিশ্বের দিকে যদি তাকাই তাহলে কতগুলো বাহিনী রয়েছে,
পুলিশ বাহিনী রয়েছে, আর্মি রয়েছে, চৌকিদার রয়েছে, আমাদের আরো তো নতুন করে বাহিনী হতেই আছে, গার্ড রয়েছে, র‍্যাব রয়েছে, কত ধরনের বাহিনী। এই বাহিনীগুলো আল্লাহর নবীর জামানাতে ছিল নাকি? তাদের বাহিনীর প্রয়োজন হয়নি। কেন? তারা কোরআন মেনেছে, কোরআনের সাথে তারা সম্পর্ক গড়েছে, বাহিনীর প্রয়োজন হবে না, সকলে সুন্দরভাবে চলবে। যারা সুন্দরভাবে চলেন তারা মুমিন, মুত্তাকি, পরহেজগার। আল্লাহর নবীর সময় তারা কোরআনকে ফলো করেছেন, কোরআন সুন্নার একনিষ্ঠ অনুসরণ অনুকরণ করেছেন, বিদায় তাদের এত বাহিনীর প্রয়োজন হয়নি। এখন বাহিনীর প্রয়োজন হচ্ছে কেন? দিন দিন বাহিনীর সংখ্যা বেড়েই চলেছে, এজন্য যে কোরআন থেকে আমরা দূরে সরে পড়েছি। এজন্য কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কোরআন সুন্দর পথ দেখায়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই জন্য কোরআন নিয়ে অবশ্যই একটু আলোচনা করতে হবে। এটি মুমিনের আত্মায় প্রশান্তি দানকারী কিতাব। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি নেমে আসে, হতাশা দূর হয়, কষ্ট দূর হয়, যত ধরনের টেনশন সব দূর হয়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আর কোরআন হলো উত্তম জিকির, আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্ব উৎকৃষ্ট জিকির হলো কোরআনের জিকির। যে যত কোরআন পড়তে পারে, যত কোরআন পড়তে পারে, এতে প্রশান্তি রয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়েছেন মুমিনের জন্য। এই কিতাবের মাধ্যমে যত ধরনের টেনশন, দুর্দশা, হতাশা সব দূর হতে পারে। এই জন্য যারা মুমিন, পূর্বসূরী আমাদের মুমিন, তাদের কাজই ছিল কোরআন পড়া। আল্লাহ নবীর কাছে এই জন্য এসেছেন তারা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একদিনে কোরআন খতম করব, 24 ঘন্টাতে আমাকে সুযোগ দিন, 24 ঘন্টাতে। আপনার বয়স কত? 24 বছর। কোরআন একবার পড়েছেন? না, কোরআন পড়তেই পারি না। পড়তেই পারেননি আপনি? কোরআন পড়তে পারেননি? 24 বছর বয়স হয়ে গেছে, 40 হয়ে গেছে, 24 নয়, জীবন কাটিয়ে দিয়েছেন, কোরআনের সাথে সম্পর্ক গড়েননি। কোরআন আপনার জন্য সুপারিশ করবে? কি মনে হয়, কোরআন সুপারিশ করবে? আরে সুপারিশ করে কে? যার সাথে সম্পর্ক থাকে। সম্পর্ক যত গভীর হবে তার পক্ষ থেকে সাড়া তত সুন্দর পাওয়া যাবে। এরা না সুপারিশ করে? আমার জন্য পথের একজন মানুষ সুপারিশ করবে নাকি? কে সুপারিশ করবে? যারা আমার সাথে কানেক্টেড, রক্তের সম্পর্ক যারা রয়েছে তারা আগে সুপারিশ করবে, আমার বন্ধু যারা রয়েছে তারা সুপারিশ করবে, যারা বন্ধু নয় আমার জন্য সুপারিশ করবে? তাহলে কোরআন কার জন্য সুপারিশ করবে? কোরআনকে যারা আত্মিকভাবে মেনে নিয়েছে, গ্রহণ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন দিয়ে সেবা গ্রহণ করেছে, কোরআনের প্রতি আমল রয়েছে, কোরআন গবেষণা করেছে, কোরআনের পথ অনুসরণ করেছে, তাদের জন্য কোরআন সুপারিশ করবে, সবার জন্য নয়। এই জন্য আল্লাহ নবী অতি সংক্ষেপে কথা বলেছেন, আল কোরআন ও হুজ্জাতুল লাকা আও আলাইহি ইয়া আব্দুল্লাহ। আল্লাহর বান্দা সতর্ক হও, এই কোরআন তোমার সপক্ষে সাক্ষী দেবে অথবা তোমার জন্য বিপক্ষে সাক্ষী দেবে, তুমি সতর্ক হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন পাঠিয়েছিলেন। এই কোরআন হলো এমন কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। এই কোরআন তোমাদের প্রতি পাঠিয়েছি, যে কোরআনকে পাঠানো হয়েছে আল্লাহ তাআলা বলেছেন কোরআন পাঠিয়েছি, কোরআনের এমন অনেক আয়াত রয়েছে। কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে চিকিৎসা গ্রহণ করে এটি তার রোগের অসুখের শোধক, রোগ ভালো করে। আল্লাহু আকবার। এই জন্য জ্বরের ওষুধ হলো প্যারাসিটামল। এই প্যারাসিটামলের পূর্বে আরো প্যারাসিটামল রয়েছে, সেটা কি? কোরআন। কোরআন, আমরা কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করতে পারিনি, দুঃখের বিষয়। যে কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আমাদের চিকিৎসা গ্রহণের জন্য, তাকে তাবিজ ঝুলিয়ে
ওই গলাতে লাগানো হয়েছে, হাতে লাগানো হয়েছে, অথচ আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছিলেন শেফার জন্য, পড়ার জন্য, পড়লেই শেফা হবে, ঝুলিয়ে করেছেন শেফা হয় না। ভ্রান্ত ধারণা। আল্লাহ নবী বলেছেন মান আল্লাকা শাইয়্যা উক্কিলা ইলাই, যে কোনো বিষয় কোনো কিছু ঝুলিয়ে দেয় তার দিকে তার অন্তরকে ফিরিয়ে দেয়, আল্লাহর দিকেও তার অন্তরই থাকে না। যত ধরনের ঝুলানো কিছু রয়েছে সবগুলোই হলো এই সবগুলোই হলো শরীয়ত বিরোধী কাজ। গাছে যদি শিকড় ঝোলানো হয় তবুও বিরোধী, কোরআন যদি ঝোলানো হয় তবুও শরীয়ত বিরোধী, প্যারাসিটামল যদি ঝোলানো হয় তাহলে ডাক্তারের নির্দেশের পরিপন্থী। ডাক্তার আজ পর্যন্ত কাউকে বলেছিল নাকি যে প্যারাসিটামল ঝুলিয়ে দাও? হ্যাঁ, প্যারাসিটামল ঝুলাতে বলে, খেতে বলেছে, কোরআনকে পড়তে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিনের তিনি গুণ বর্ণনা করছেন, আরে মুমিন তো তারা যারা সুন্দর সুন্দর ব্যবসা করে, এমন ব্যবসা করবে যে ব্যবসাতে তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, মুমিন তারা যারা আল্লাহর কিতাব পড়ে, তেলাওয়াত করে, সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহু আকবার, যারা কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওয়া আকামুসসালাহ, নামাজ কায়েম করে, এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, সেখান থেকে তারা খরচ করে। আল্লাহ সুবহান তাআলা বলেছেন সিররাম আলানিয়া, কখনো প্রকাশ্যে দান খেরাত করে, কখনো গোপনেও করে, প্রকাশ্যে করে গোপনেও করে। ইয়ারজুনা তিজারাহ, তারা এমন সুন্দর ব্যবসার কামনা করে, যেই ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেছেন লান তাবুর, কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এই ব্যবসাতে। যারা কোরআন তেলাওয়াত করে, এই ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত ব্যবসা নয়, কখনোই ক্ষতি হবে না। পড়বে আর লাভ হবে, পড়বে আর লাভ হবে, যত পড়বে তত লাভ হবে। অসুখের জন্য যদি পড়ে তার ঈমান আকীদা বিশ্বাস ঠিক থাকে, আমল যদি তার ঠিক থাকে, কোরআন পড়ার সাথে সাথে কাজ করবে। লম্বা হাদিস রয়েছে সূরা ফাতিহা সম্পর্কে, আল্লাহ নবীর একদল সাহাবি তারা এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, আর ওই এলাকার যিনি রাজা ছিলেন তাকে সাপে কামড় দিয়েছে, তারা অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে, কোনো ক্রমেই ভালো করতে পারছে না, ওষুধ পাচ্ছে না, রাজা মারা যাবে। এই মুহূর্তে আল্লাহ নবীর সাহাবাগণ ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে দেখে তারা চিনে ফেলেছে যে তোমরা তো মুহাম্মদের দল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলো, আমাদের রাজা মারা যাচ্ছে, তোমাদের কাছে এমন কিছু রয়েছে যা দিয়ে তোমরা চিকিৎসা করতে পারো, তোমরা তো সৎ ব্যক্তি? কোনো এক সাহাবি বলে বলছিলেন হ্যাঁ, চেষ্টা তো করতে পারি। তারা চেষ্টা শুরু করলেন, সূরা ফাতিহা বারবার পড়লেন, সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, আল্লাহর হুকুমে বেই সব নেমে গেল, জিরো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, আল্লাহ আকবার। কি পড়ে? সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়ে সাপের যে কামড় ছিল, বিষ ছিল, বিষ নেমে গেল, পানি হয়ে গেল। রাজার যা প্রজারা ছিল খুব খুশি হলো, সবাই খুশি হলো, এক দল ছাগল দিয়ে দিলেন, যেগুলো তোমাদেরকে উপঢৌকন দিলাম। আজকে আমাদের ঈদের দিন, আনন্দের দিন, আমাদের রাজা মারা যাচ্ছিল, বেঁচে গেল, খুশি হয়ে এক দল ছাগল দিয়ে দিল। আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন, বললেন, আল্লাহ নবী বললেন যে কি ব্যাপার, তোমাদেরকে কে শিক্ষা দিল যে সূরা ফাতিহা পড়লে রোগ ভালো হয়? আমি তো এই ধরনের বলি। তারা বললেন যে আল্লাহর কালাম, এটা আমাদের বিশ্বাস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম সম্পর্কে বলেছেন এটি শিফা, অতএব আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে চেষ্টা করেছি মাত্র, আল্লাহ ভালো করে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া হামদুহু। আল্লাহ নবী সাপোর্ট দিলে ঠিকই করেছে, কেননা আল্লাহ বলেছেন, আমরা আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি শিফা হিসেবে কোরআনকে নাযিল করেছি। সম্মানিত দ্বীনী ভাইরা, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক হবে পড়ার মাধ্যমে, যেটি আমরা আয়াত করেছি, আর এটি হচ্ছে অতি উত্তম ব্যবসা। যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে তাদের জন্যই কোরআন সুপারিশ করবে, আল্লাহু আকবার। সবার জন্য নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশ করবে, সুপারিশ করবে,
ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবে। আল্লাহ নবী বলেছেন আর তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, এই কোরআন কাল কিয়ামতের দিন ব্যক্তির জন্য সুপারিশকারী হয়ে উঠবে, কোরআন সুপারিশ করবে। অন্য হাদিসে রয়েছে আল কোরআন ও রমাদান, রমজান অথবা সিয়াম, সিয়াম এবং কোরআন এই দুটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করে, দুটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে কোরআনও সুপারিশ করে। কোরআন বলে আল্লাহ রাত জেগে জেগে কোরআন পড়েছিল, কোরআন পড়েছিল, আমি তার পক্ষে সুপারিশ করছি তোমার কাছে, তুমি সুপারিশ কবুল করো, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সুপারিশ কবুল করবে, আল্লাহ আকবার সুপারিশ করবে। এই জন্য কোরআন কার জন্য সুপারিশ করবে, আল্লাহ নবী যেহেতু বলেছেন হুজ্জাতুল লাকা আও আলাইকা, হয় কোরআন তোমার জন্য সুপারিশ করবে, তোমার পক্ষে সুপারিশ করবে, অথবা তোমার বিপক্ষে সে সুপারিশ করবে, বিপক্ষে দাঁড়াবে যে না সে পড়েনি, পড়েনি। এই জন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন, আসলে কি সম্পর্ক গড়েছি না গড়িনি, যদি সম্পর্ক না গড়ে থাকি এখন থেকে আজকে থেকে চেষ্টা করবো, চেষ্টা করলে পারবো না। অনেক ভাই রয়েছেন মাশাআল্লাহ দাওয়াত সেন্টারে বেশ কিছু হাফেজ ভাই রয়েছেন যারা কোরআন হেফজ করে আসছেন এখানে, তাদের কাছে তারা কোরআন নিয়মিত শিখে। এমন অনেক ভাইকে পেয়েছি এই কয়েকদিন হলো চলে গেলেন ইন্ডিয়ার এক ছেলে, বাংলাদেশি না বাংলাভাষী, তিনি অক্ষর থেকে শুরু করেছেন, কোরআন সুন্দরভাবে পড়া শিখেছেন, এরপরে যখন কোরআন পড়তে পারেন আমাকে বললেন যে সে পরামর্শ দেন কোরআন নিয়ে আমি কীভাবে কী করতে পারি। আমি বললাম যে আম্মা পাড়াটা মুখস্থ করে, আম্মা পাড়া তিনি মুখস্থ করেন, মুখস্থ করতেন এবং শোনাতেন আমাকে, মুখস্থ করতেন এবং শোনাতেন, এই করে আম্মা পাড়া পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল, আল্লাহ আকবার। আমি কল্পনাও এখনও করিনি, চিন্তাও করিনি যে কোরআন পড়ব। উনি আলিফা থেকে শুরু করলেন, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, তৌফিক আসে আল্লাহর পক্ষ থেকে, তৌফিক আসে। আমরা যদি আসলে আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, এই বিবেক দিয়ে অনেক কিছু খুঁজে পাবো না, এর মাঝে এটিও খুঁজে পাবো না। আপনার বয়স কত হচ্ছে 50 বছর, আপনার ছেলের বয়স কত যেটি হাফেজি মাদ্রাসাতে পড়ে, বলছে তার বয়স মাত্র 8 বছর বা 6 বছর, 6 থেকে 8 বছর, 8 বছরের মাথাতে সে কোরআন মুখস্থ করে ফেলেছে, আপনার ছেলে, আপনার ছেলে কোরআন মুখস্থ করেছে, আর আপনি কোরআনের কোরআনের ক চিনেন না, অক্ষর চিনেন, আলিফ বাও চিনেন না, আপনার এবং আপনার ছেলের মাঝে তারতম্য কোথায়, তারতম্য কোথায়? তারতম্য হলো সে চেষ্টা করেছে, আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়েছে, আপনি চেষ্টা করেননি আপনার তৌফিকও আসে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেছেন যারা আমাকে পাওয়ার জন্য, আমার পথকে পাওয়ার জন্য এক কথায় চেষ্টা প্রচেষ্টা করে, আমি তাকে আমার পথও দেই, যারা কোরআন নিয়ে চেষ্টা করে তাদেরকে আমি তৌফিক দেই। তৌফিক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যারা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোনো ঘড়িও নেই, অ্যালারাম নেই, মোবাইলও নেই, রাতে উঠে তো নাকি উঠে না, কয় নির্দিষ্ট সময় উঠে যায়, কীভাবে সেটি বলছে আল্লাহর পক্ষ থেকে। আমি আসলে নিজেও বুঝতে পারি না যে কীভাবে আল্লাহ তাআলা আমাকে উঠিয়ে দেন, আল্লাহ আকবার, এই তৌফিক কার পক্ষ থেকে ভাই? এই জন্য যারা কোরআন পড়তে চায়, কোরআন শিখতে চায়, আজকে পথে নামবে, অল্প কিছুদিন চেষ্টা প্রচেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেবেন, এই তৌফিকের ফলে সে কোরআনও শিখে নিতে পারবে, কোরআন পড়তে পারবে। সম্ভব নয়? সম্ভব নয়? আছে কিছু ভাই তো রয়েছে যারা নিরাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, এবং তাদের কথাগুলোই হলো নেগেটিভ, পজিটিভ কথা নেই, পজিটিভ কথা নেই, যে বয়স হয়ে গেছে তো কি বলে, আর আর হবে, বয়স হয়ে গেছে আর হবে না। আরে ভাই আপনি যদি বলেনি, আপনাকে আপনি বলেন যে আমার বয়স হয়ে গেছে হবে না, জোর করে কেউ হইয়ে দিয়ে বেরোবে, কারণ আপনি চেষ্টা করবেন না। কর্মের ক্ষেত্রে কেউ চেষ্টা করেছে? অনেক ভাইকে আমরা দেখেছি প্রবাসে, প্রবাসে দেখেছি দাড়ি মুখ সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, ভাই কি ব্যাপার দেশে যান ভাই, বুঝে না ভাই আরো কিছুদিন থাকি, আর কিছুদিন ডিউটি আছে, বেতনও ভালো, আরো কিছুদিন, আরো কিছুদিন থেকে যাই। উনি তো এখন বলছেন না যে না কাজ আমি পারবো না, এই কথা বলছে?
ওরা অনেক ভাইকে পেয়েছি যে কাজ শিখে আসেনি, একটার পর একটা একটার পর একটা কাজ শিখতে আছে, এ ধরনের আছে না ভাই? আছে না? তাহলে আপনি বলছেন যে না পারবো না, কোরআনের ক্ষেত্রে আপনি বলেছেন পারবো না, কিন্তু কর্মের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু বলেননি যে পারবো না, বরং দুনিয়ার ক্ষেত্রে আর মজবুত ভাবে ধরেছেন। তাহলে আপনি বলেছেন যে কোরআন পারবো না, অনেকে বলেছে ভাই জিব্বাটা আছে না, জিব্বাটা উল্টে না কেন? জিব্বাটা আপনার কি লোহা দিয়ে করা নাকি? লোহা দিয়ে করা নাকি? জিব্বা উল্টে না মানে আল্লাহ তাআলা জিব্বা দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা হাল মিন মুদ্দাকির, আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি, তোমাদের পাঠক কেউ রয়েছে যে পড়বে, তোমাদের চেষ্টা প্রচেষ্টাকারী কেউ রয়েছে যারা চেষ্টা প্রচেষ্টা করবে। আল্লাহ কোরআনকে পাঠিয়ে তিনি বলেছেন যে কোরআনকে তো আমি খুব সহজ করে দিয়েছি, কোরআনকে আপনি বলছেন কঠিন করে দিয়েছে, তারপরে যে কঠিন হবে নাকি সহজ হবে নাকি? সহজ হবে? আরে গাছে চড়া এটি তো এটা আসলে কঠিন কাজ, কিন্তু মানুষ চড়ে তো, কে চড়ে? যে সাহস করে। প্রতিটা ক্ষেত্রেই এ ধরনের রয়েছে, গাড়ি চালানো অনেক ভাইকে দেখেছি গাড়ি চালাবে না, বলছে ভয় লাগে ভাই গাড়ি চালাতে পারবো না। আরে ভাই গাড়ির স্টিয়ারিং হুইল ধরলেই তো সহজ ভাই, বুঝে না, গাড়ি প্রয়োজনও বটে, প্রয়োজন বটে, কিন্তু কঠিন মনে হতে পারবো না। পরক্ষণে দেখা গেল যে ওই ব্যক্তিকে তার প্রয়োজন বাধ্য করেছে, কোম্পানি বলেছে তোমাকে গাড়ি শিখতেই হবে নাহলে তোমার চাকরি থাকবে না, দুদিন পরে গাড়ি ধরে ফেলেছে, এখন বুঝে রাখো খুব সহজই তো লাগে, খুব সহজ লাগে। তো কোরআন যারা ধরেছে, কোরআনকে মজবুত ভাবে ধরেছে, তারা কয়েকদিন পরেই বলবে যে কোরআন আসলেই সহজ, কোরআন আসলেই সহজ, আপনি কঠিন করবেন না, আপনি কঠিন করে ফেলেছেন। আপনার অন্তরকে ক্লিয়ার করুন, পজিটিভ কখনো নেবেন না, নেগেটিভ কখনো নেবেন না, পজিটিভ বলুন যে চেষ্টা করছি, চেষ্টা করছি, চেষ্টা করছি, চেষ্টা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, তৌফিক আসবে এবং আপনি পারবেনও বটে। সম্মানিত তিনি ভাইরা, আমরা বলেছিলাম যে কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা, কোরআন আপনার সপক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আরে কে ভালো হতে চায় না ভাই, কে ভালো হতে চায়? সবাই তো হতে চায়। আল্লাহ নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? কে? যে কোরআন পড়ে এবং পড়ায়। আল্লাহু আকবার, যে কোরআন পড়ে এবং পড়ায় সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। অনেকে এই ধরনের বলে যে হুজুররা হুজুরি পড়া পড়াবো না ছেলেদেরকে, কেন ভাই? না খেয়ে মারা যাবে, মানুষ তাদের সাথে ফাইট হয় আমাদের, যে আমরা তো হুজুরি পড়া পড়েছি, না খেয়ে মারা যাবে। এই সেন্স, এই ধারণা আপনি পেলেন কোথা থেকে? এটি তো বিধর্মীদের কথা ভাই, বিধর্মীদের কথা। বরং একজন হুজুর বসে নাই, আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করে দিয়েছেন, বরং সুন্দর চলে, অনেক ভালো চলে, অল্প বেতন কিন্তু বরকত বেশি, অল্প বেতন বরকত বেশি, আপনি বেশি ইনকাম করেন বরকত পাচ্ছেন না। আল্লাহর পক্ষ থেকে যদি বরকত আসে আর কিছু লাগে? আর কিছু লাগে না। এই জন্য যারা কোরআন পড়বে, কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কিছু মহত্ত্ব দিয়েছেন, কোরআনটি বরকতময় কিতাব, বরকতময় কিতাব, আল্লাহ তাআলা এর জন্য বরকতের কথা বলেছেন যে এই কিতাব হলো বরকতময় কিতাব। এবং যে ব্যক্তি এই কোরআন পড়বে এবং পড়াবে সে হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য সবসময় আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের সাথে রয়েছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা বরকত লাভ করব। কিতাবুন আনজালনাহু ইলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখায় কোরআন। এজন্য কোরআন নিয়ে আমরা অবশ্যই আমাদেরকে বসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে মর্যাদা উন্নত করে, মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হাদিসটি সহিহ মুসলিমে হয়েছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে, এই কিতাব গবেষণার মাধ্যমে, শাসনের মাধ্যমে, পালনের মাধ্যমে অনেক জাতিকে তিনি অনেক মর্যাদাবান করেছেন, অনেক মর্যাদাবান করেছেন এই কোরআন দিয়ে। কোরআন পড়েছে, কোরআন দিয়ে শাসন করেছে, কোরআন দিয়ে দেশ চালিয়েছে, তাদের মাঝে দেশ চালানোর পরে মর্যাদাও আল্লাহর কাছে বাড়বে, দুনিয়া তো বাড়বে, পরকালে বাড়বে, সৌদি আরবে
এদের পার্লামেন্ট কি দিয়ে শাসন হয় আমরা জানি তো, জানি না জানি না, কোরআন দিয়ে, আল্লাহ আকবর, আল্লাহর কালাম দিয়ে শাসন হয় এখানে। এই জন্য পশ্চিমাদের কোন নথিপত্রের দরকার হবে না। আমাদের দেশ ভাড়াটিয়া করে নিয়ে এসেছে কোথা থেকে, ওইভাবে পার্লামেন্ট চালায়, কিভাবে দেশের শাসন হবে, সুন্দর কিভাবে হবে, হবে না। যাদের কাছ থেকে নিয়ে এসেছে তারা স্বচ্ছ ব্যক্তিও না, স্বচ্ছ ব্যক্তিও না, কিভাবে আপনি শান্তি লাভ করতে পারেন না, শান্তি হবে না। কোরআন দিয়ে দেশ শাসন করতে হবে, যত কোরআনের কাছাকাছি থাকবে তত সুন্দর হবে। এজন্য কোরআন হলো এমন কিতাব, যে ব্যক্তি কোরআন পড়বে তার থেকে আসলে নূর বের হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়ামালু বিহি কাল উত্রুজ্জা। মুমিনের উদাহরণ দিয়েছেন, যে মুমিন কোরআন পড়ে আমলও করে, কোরআন পড়ে আমলও করে, ওই সুস্বাদু সুন্দর উত্রুজ্জা লেবুর নেয় অথবা ফলের নেয় একটি ফল। আল্লাহ নবী বলেছেন, তুআমুহা তাইয়িবুন ওয়া রীহুহা তাইয়িব, খেতেও খুব সুস্বাদু, তার ঘ্রাণও খুব সুন্দর, ঘ্রাণও খুব আর খেতেও খুব মজা। এটি হচ্ছে মুমিনের জীবন, বরকতময় জীবন, পড়বে সর্বদিক থেকে তার বরকত রয়েছে। আর আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন ওই মুমিনের, ওয়াল্লাযী লা ইয়াকরাউল কোরআন, কোরআন মুমিন, ভালো মানুষ, পাঁচ নামাজ ঠিক আছে, কিন্তু তার উদাহরণ হলো আল্লাহ নবী বলছেন কাত্তামর, কাত্তামরা, খেজুরের নেই, খেতে মিষ্টি কিন্তু কোনো সুগন্ধ নাই, কোনো সুগন্ধি নাই, খেজুরে কি কোনো সুঘ্রাণ আছে, সুঘ্রাণ নাই। এমন মুমিন যারা পরিপূর্ণভাবে মানে ঠিক, দিন মানে ঠিক, কিন্তু কোরআন পড়ে না, তারা ওই ধরনের যে তাদের কাছে কোনো বরকত নাই, সুঘ্রাণ নাই। এই জন্য আল্লাহ খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন যেন মুমিনরা কোরআন পড়বে, মুমিনরা কোরআন পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাকাম বাড়িয়ে দিয়েছেন, মুমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি রাতে জেগে জেগে কোরআন পড়ো, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ, সম্মানী স্থানে মর্যাদা আল্লাহ আপনাকে দান করবে, সর্বোচ্চ মর্যাদা আপনাকে আল্লাহ তাআলা দেবেন, মাকামে মাহমুদ দান করবেন। আপনি রাত জেগে জেগে কোরআন পড়ুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যেহেতু আলোচনা করেছিলাম যে কোরআন হয় আপনার সপক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে, আর একটি হাদিস বলে আমরা শেষ করব। আল্লাহ নবী কোরআন সম্পর্কে কথা বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পড়বে, একটি অক্ষর, আল্লাহ নবী বলেছেন যে তাকে একটি হাসানা দেওয়া হবে, যে হাসানাটি দশ গুণ বৃদ্ধি করা হবে, তথা একটি অক্ষর পড়লে দশ নাকি পাওয়া যাবে। অন্য হাদিসে এসেছে, মান করাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, দশটি নাকি পাবে, একটি অক্ষর পড়লে, একটি অক্ষর। আমরা বুঝতে পারিনি, আমাদেরকে যদি টাকার সাথে উদাহরণ দেওয়া হতো যে আমার কোম্পানির নাম পাঁচটি অক্ষর আছে, একবার পড়বে পঞ্চাশ টাকা দেবে, দশ দশ করে, বুঝতে পেরেছি না। আজকে শুধু অফার, আজকের দিন অমুক তারিখ সকাল আটটা থেকে শুরু হবে সন্ধ্যা আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টা, যে যতবার উচ্চারণ করতে পারবে কাউন্ট হচ্ছে, কিন্তু অটোমেটিক কাউন্ট হবে, যে যতবার পড়বে তাকে তত পঞ্চাশ করে দেওয়া হবে, কেননা অক্ষর তো পাঁচটা, তো দশ টাকা করে প্রতিটা, প্রতিবার উচ্চারণে পঞ্চাশ টাকা, পঞ্চাশ টাকা। আর এখানে যদি পঞ্চাশ রিয়াল হয় এক হাজারের উপরে টাকা, তাই না, এগারোশো টাকা। খাওয়া দাওয়া করবে দিন, ওই দিন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করবে না, ঘুমাবে দুপুরে বেলা একটু আরাম করি, কিছুই করবে না আটটা থেকে। ও আমার মনে হয়, আমি তো এভাবেই মনে করি যে আগামীকালকে যদি আমার আটটার কথা বলা হয় তাহলে আজকে রাতের ঘুমও বাদ দিয়ে দিই, যদি ঘুম থেকে উঠতে না পারি লেট হয়ে যাই, আর ডিউটি যদি অ্যাটেন্ড না করতে পারি রাতেও ঘুমাবো না, একবারে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি কমপ্লিট করে এরপরে ঘুমাবো, এমনটি হতো না। আমাদের জীবনে কত অফুরন্ত সুযোগ রয়েছে ভাই, ইচ্ছেগুলো আমরা পড়তে পারি, শুনতে পারি, কিন্তু পড়ছি না। কেন? আমাদের আসলে যে ইমান আকীদা এগুলো খুব দুর্বল, জিরো, কেউ ছুঁই ছুঁই করে, ইমান হলো খুব
মানে বিন্দু উল্লেখযোগ্য ইমান নয়। আল্লাহ নিয়ে বলেছেন যে একটি অক্ষর পড়লে দশ নেকি দেওয়া হবে, আরে দশ নেকি মানে তার কাছে কোনো ভ্যালু নাই, পড়ে না, পড়ে না মানে তার কাছে ভ্যালু নাই। যদি সে গুরুত্ব দিত পড়তো না, শিখতো না, ওইভাবে চেষ্টা প্রচেষ্টা করতো। এই জন্য সম্মিলিত দিনী ভাইয়েরা, আমরা যেহেতু আজকে একটি হাদিসের উপর আলোচনা করেছি, আল্লাহ নিয়ে বলেছেন আল কোরআনু হুজ্জাতুল্লাকা আও আলাই, যে হাদিসটি বুখারীর, যে হয় কোরআন তোমার সপক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। অতএব আপনাকে অ্যাক্টিভ হতে হবে, চিন্তা করতে হবে, আপনার নিজের পরিবর্তন নিয়ে আসতে হবে। কোরআন যদি না পারেন, এখন অতি সহজ পদ্ধতি, আল্লাহ তাআলা অনেক সহজ পদ্ধতি দিয়েছেন, হোয়াটসঅ্যাপে পড়ে, আমেরিকাতে থাকে এখানে পড়ে, এখানে থাকে আমেরিকাতে পড়ে, এখান থেকে আমেরিকাতে পড়ে, বড় সহজ না, সহজ না, সহজ। লন্ডনে থাকে, লন্ডনের থেকে তিনি পড়ান, এ ধরনের অনেক ভাইকে আমি চিনি, বন্ধুদেরকে চিনি যারা হোয়াটসঅ্যাপে ক্লাস করে। আল্লাহ আকবার, কি না সহজ করেছেন আল্লাহ পদ্ধতি। ইচ্ছে করলে আমি পারি, কিন্তু আমার ইচ্ছাটা শুধু হয়। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি কোরআন যেন আমাদের সুপারিশ করে, আল্লাহ তাআলা যেন এই সুযোগ করে দেন, কোরআনের প্রতি আমল করার সুযোগ করে দেন, কোরআনকে বোঝার তৌফিক দান করুন, কোরআন মাফিক আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।